আমাদেরকে ভালোবাসবে না, ঘৃণা করবে, অবহেলা করবে, তাকে আমি আমার বন্ধু বানাবো না। আর যে ভগবানকে ভালোবাসবে, ঘৃণা করবে না এবং তার গুরুত্ব দেবে, তাকে আমি বন্ধু বানাবো, ভালো ফ্রেন্ড বানাবো এবং অবশ্যই পারে জীবন সঙ্গী বানাবো। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আটি মনোহরিয়া, রয়েছে স্বর্ণা। দর্শক, স্বর্ণা একটি ছাগল থেকে 12টি ছাগলে রূপান্তর করলেন, আর সংসারের অভাব অনটনের কারণে কেন তিনি ছাগলগুলো বিক্রি করলেন, কেন বড় আকারে খামার পরিণত করেন নাই, এবং পাশাপাশি তার যে গরুর খামারটি রয়েছে সেই গরুর খামারে তিনি হলো দায়িত্বটিও পালন করছেন, আমরা শুনবো স্বর্ণার কাছ থেকে। চলুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? ভালো আছি। ভালো আছেন? আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনি লোক কয়টা ছাগল দিয়ে আপনি শুরু করছেন খামারটি? আমার ছাগলের খামার শুরু হয়েছিল একটি থেকে, একটি থেকে 12টি, তারপরে এখন বর্তমানে আছে দুটি। বর্তমানে দুইটি মানে ছাগল আছে? হ্যাঁ। তো বাকি ছাগলগুলো কি করেছে? বাকি ছাগলগুলো নানা প্রয়োজনীয়তার কারণে বিক্রি করতে হয়েছে। মানে কত টাকা বিক্রি করেছেন এই পর্যন্ত? মানে করেন 12টি ছাগল বিক্রি করে প্রায় 1 লাখ। প্রায় 1 লাখ। আপনি ছাগলটি কিনেছিলেন কয় টাকা দিয়ে? 500 টাকা। শোনা, আমাদেরকে একটু বলবেন আসলে কয় বছরে আপনি হলো এই 12টি ছাগল আপনি বিক্রি করেছেন? 5 বছরে। 5 বছরে। তো এই ছাগলগুলা বিক্রি করতে আপনি কত টাকা পেয়েছেন? 1 লাখ টাকা প্রায়। প্রায় 1 লাখ টাকা। কয় টাকার ছাগল কিনেছিলেন আপনি? 500। কয়টা ছাগল দিয়ে শুরু করলেন? একটি ছাগল দিয়ে শুরু করেছিলাম। একটি ছাগল কিনেছেন মাত্র 500 টাকা দিয়ে? আর 500 টাকা থেকে আপনি 1 লক্ষ টাকা হলো। আর যদি আপনি কোনো ছাগলে যদি বিক্রয় না করতেন তাহলে আপনার খামারে এখন কতগুলো ছাগল থাকতো? 12টা থাকতো। কিন্তু 12টা থেকে তো আপনার বাড়তো, আপনি তো মনে করেন যে প্রথম যেগুলো বিক্রি করেছেন সেগুলা থেকে তো পরের বছর আর একটু বাড়তি আসতো, তার পরের বছর আরো 12, এটা ফার্মের পরিণত হইতো। তো কেন বিক্রি করলেন, ফার্মে কেন পরিণত করেন নাই? নানা প্রয়োজনীয়তার কারণে, পরিবারে আমার পড়ালেখার খরচ, আবার ফ্যামিলির নানা প্রয়োজনীয়তা রয়েছে, এই সব কারণে বিক্রি করা হয়েছে। কি পড়াশোনা করেন আপনি? আমি সায়েন্স নিয়ে পড়তেছি, ইন্টার সেকেন্ড ইয়ার। তো সায়েন্স নিয়ে পড়লে অনেকই খরচ লাগে, তারপর সব খরচ সব যদি না পড়ি, যদি কমও যদি পড়ি প্রাইভেট, তাও খরচ অনেকই লাগে। তো অনুযায়ী খরচ করতে করতে পরীক্ষার ফি, তারপরে হলো প্রাইভেটের ফি, এগুলো দিতে গিয়ে আমার প্রতিবার প্রয়োজনীয়তা পড়ে একটা করে বিক্রি করতেছে। কারণ আমাদের ফ্যামিলি অবস্থাটা তো ভালো নয় যে আমি ফ্যামিলি থেকে দেবে, আমি একটা বড় ফার্ম করতে পারবো, তাই আমার বিক্রি করতে হয়েছে। আসলে আপনি আমাদেরকে একটু বলবেন চল না, যে এই যে বোবা প্রাণীগুলোকে পালন করছেন, এতে আপনার মানে লাভটা আসলে কিভাবে হচ্ছে? আর আপনার তো অনেক বান্ধবী রয়েছে, তারা আপনার মতন এই বোবা প্রাণী পালন করছে কিনা? না, সব আমার এই বোবা প্রাণী পালন করে অনেকই লাভ হচ্ছে, কিন্তু আমার ফ্রেন্ডরা কেউ পালন করতেছে না, কারণ তাদের অবস্থা, আর্থিক অবস্থা ভালো, কিন্তু আমার আর্থিক অবস্থা ভালো না, তাই আমার এগুলা পালন করতে হইতেছে। তো এই আর্থিক অবস্থা ভালো না দেখে আপনি পালন করছেন, কিন্তু সেগুলো তো আপনি বিক্রিও করে দিচ্ছেন, সেই সুবাদে আমাদেরকে একটা বিষয় বলেন তো, আসলে মানুষ মানুষের সাথে মানে হলো হয়তো ত্রুটিমূলক করে, কিন্তু আপনার স্বপ্নটা কেন মানে হলো বোবা প্রাণী পালন করে, এটা কি কারণটা কি একটু বলবেন? মানুষ মানুষের সাথে বেমানি করতে পারে, কিন্তু এই বোবা প্রাণী পারে না, কারণ তারা মানুষের মায়া বুঝে। আপনি আপনার সন্তানকে দুধ করা দিয়ে পালন করেন, বড় করেন, কিন্তু তারা কিন্তু তাদের মা বাবা এক সময় স্বাবলম্বী হয়ে হলে ছেড়ে দেয়, কিন্তু এরপরে বোবা প্রাণী পশু পাখিরা এরা করে না, কারণ এরা মায়া বুঝে মানুষের। কিন্তু যদি ভালো সন্তান হয় তাহলে কিন্তু জান দিয়ে মা বাবার রক্ষা করে। আর আমি এগুলো পালন করতে করতে আমার তাদের প্রতি একটা মায়া এসে পড়ছে, আর তাদের এই মায়া থেকে আমি বুঝতে পারছি যে না, মানুষ বেইমানি করতে পারে কিন্তু তারা করতে পারবে না, কারণ তাদের আচরণ ভাব ভঙ্গিতে আমি বুঝি, তারা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু তাদের যে ডাক, তারপর তাদের যে ভঙ্গি, তাতে আমি বুঝতে পারি যে তারা কখনো বেইমানি করবে না, কারণ তারা অনেক ভালো। আর এই যে মানে হলো অনেক সময় হলো বোবা প্রাণী বা ছাগল মানে কোলে নিলে হলো ধস্তাধস্তি করতে চায়, মানে হলো বেরিয়ে যেতে চায়, থাকতে চায় না। আপনার মানে হলো যখন ওকে তুলে নিলেন, সে কিন্তু আপনার মানে হলো একটুখানি হলো কত সুন্দর মনে হয় যে সে এখনো মাটিতে বা কোথাও শুয়ে আছে এমন অবস্থানে, মানে সে মানে হলো মুখ পাজাচ্ছে, এর কারণটা কি? বাহ, অনেক সুন্দর। মানে দর্শক এসে দেখুন মানে কতটা মানে ভালোবাসা প্রিয় মানে তার ছাগলগুলো। আসলে এই ছাগলটার নাম দিয়েছেন কি, আর এতটা ভালোবাসা প্রিয় কেন? সে ছোট কাল থেকে আমি তারা দেখতেছি, তার আম্মু, তার এই যে মা এটা, কিন্তু তার মার পরে সবাই বলে যে তার দ্বিতীয় মা আমি। মানে সবাই বলে দ্বিতীয় মা আপনি? হ্যাঁ। মানে স্বর্ণার সন্তান এটা? হ্যাঁ। আচ্ছা, এই স্বর্ণার বিয়েটা হলো কবে? হয়নি, বিয়ে হয়নি এখনো। সন্তান না মানে বিয়ে না হতে সন্তান হলো? না, এটা ছাগলকে মানে হলো ভালোবাসা প্রিয় সেই সুবাদের সন্তান। আচ্ছা বুঝলাম। তো আমাদেরকে একটা বিষয় বলেন তো,
ও কতটা ভালোবাসা পাওয়ার জন্য মানে এলো এই ছাগলটা আপনার মানে বুকের সাথে বেঁধে আছে, কতটা মানে যেন শরীরের সাথে কতটা ভালোবাসা প্রিয় হলে এই ছাগলটি, এই ছাগলটির নাম দিয়েছিলেন কি? তোজো। তোজো? হ্যাঁ। এর নামটা তোজো কেন? তার তিন ভাই বোন ছিল, ওরা ওই সিরিয়ালে রাখছি বোজো মজো তোজো। বোজো মজো তোজো? হ্যাঁ। আর বোজো মজো গুলো কোথায়? ওইগুলো যে না আনটনের কারণে, অভাব অনটনের কারণে বিক্রি করতে হয়েছে। এই যে আপনি এত ভালোবাসা মানে দিয়ে মানে যে এগুলাকে পালন করছেন, সেই ভালোবাসা পাওয়ার পরও মানে এলো আপনি যে বিক্রি করে দিচ্ছেন এই ছাগল গুলাকে, এটা আপনার কষ্ট লাগে না যখন অন্যের হাতে তুলে দিচ্ছেন? অনেক কষ্ট লাগে। মন চাই কি তখন? মন চায় যে রেখে দেয়, কিন্তু কিভাবে রাখবো সেই অবস্থা তো নাই। যদি কোথাও থেকে যদি আপনাদেরকে সহযোগিতা করতে চাই, যে দেখা গেছে যে আমরা 10টা ছাগল কিনে দিতে চাই, বা আপনাদেরকে সেভাবে যদি কোনো কেউ সহযোগিতা করতে চায় দিতে চায়, আপনারা নেবেন কিনা? না নেব না, কারণ আমি চাই যে আমি নিজে কিছু করব। মানে আপনি নেবেন না? না আমি নিজে করে নেব। নিজে করে একটা দিবে, একটা থেকে আমি তারে পালন করা, তারপরে তার যে যা দিছে তা দিয়ে দেব, দিয়ে অতিরিক্ত যা থাকবে ওইগুলো আমি নিব, কারণ আমি কষ্ট করে নিতে চাই, আমি কারো সাহায্য চাইতে চাই। মানে সাহায্য নিতে চান না, তার মানে হলো আপনাকে যদি দিতে পারে শর্ত, যে আমার এর বিনিময়ে তাকে দিয়ে দেবো, আর যা থাকবে তা আমার নিজে, তার মধ্যে তার ভাগ থাকবে না, তার ভাগ আমি তাকে দিয়ে দেবো, কিন্তু যা থাকবে অতিরিক্তটা তা আমার। মানে এমনিতে নেবেন না? না এমনিতে নেব না। অনেকে স্বামী দেখেছি মানে হলো 10,000-20,000 টাকা দেয়, সেই টাকা দিয়ে মার্কেট করে একদম ভরপুর, বাসায় এসে এ কিনেছি ও কিনেছি অনেক কিছু হয় কসমেটিং এ, আর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে সব শেষ। তো আপনি কি করবেন? আমি কিছুই করব না। মানে যদি আপনাকে আমার স্বামী এভাবে টাকা দেয় তাহলে আপনি কি করবেন? আমি ছাগল কিনবো, ছাগলের খাবার কিনবো, বা গরুর জন্য কিছু কিনবো। আপনার স্বামী যদি আপনাকে গরু ছাগল পালন না করতে দেয়? তাকে পছন্দ করতে হইবো, দেখে নিব না। মানে আপনি এটা পালন করবেনই? হ্যাঁ, তার পছন্দ হইতে হইব, না হইলেও করতে হইব। গরু ছাগল যে ভালোবাসবে না তাকে আপনি স্বামী বলে গ্রহণ করবেন না? না, এটাই সত্য। হ্যাঁ এটাই সত্য। মানে এলো বহু প্রাণী প্রিয় হতে হবে। হ্যাঁ, আপনি এরকম তো আমার তার মতো আমার মতোই হতে হবে। মানে আপনি যেভাবে মানে গরু এবং মানে এলো কতটা প্রিয় না হইলো যেন অবহেলা না করে, যে একটা আছে না যে দূর চাই ভাল লাগে না কোলে নিব না, কোলে না নিলো কিন্তু তাই বলে আমি নিব সময় বিরক্ত বোধ করবো এটা হতে পারবো না। মানে আপনি নিলে ওটা যেন বিরক্ত বোধ না করে, দূর চাই তার মানে হলো কি বিরক্ত বোধ এক কথায়। কি করে ছাগলের কোলে নেয় সেই মানুষটা আবার আমার পাশে এসে বসবে, এই বিষয়গুলো যাতে না করে, বিরক্ত বোধ না করে, মানে যে বোবা প্রাণীকে ভালোবাসুক না বাসুক কিন্তু অবহেলা যেন না করে। আপনার ফ্যামিলিতে বা আপনার পরিবারে বা আপনার কোনো বান্ধবী বা আপনার কলেজ ফ্রেন্ড, এমন কোন বন্ধু বান্ধব আপনার বাসায় আসছে যারা আপনার এই বোবা প্রাণীকে অবহেলা করেছে? না এরকম কেউ আসে না, সবাই অনেক, কারণ আমি মিশি তাদের সাথে যারা আমার বউ প্রাণীদের ভালোবাসবো আর ই করবো আদর করে, তারাও আয়সা খুলে নেয়, খুলে নিতে চেষ্টা করে, না নিলেও যেমন আমাকে বলে যে তুই নে আমরা দেখি, অবহেলা করে তাই তো বলে ফ্রেন্ড বানিয়ে দিই, যদি আর অবহেলা করে তাহলে ওরা তো আমার ফ্রেন্ড থাকতো না। জীবনের মানুষের অনেক স্বপ্ন থাকে, আসলে আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন আমি জীবনে যাই করে একটা গরু ছাগল এগুলো পালবো, একটা ফার্ম করবো। তার মানে কথাটা এমন না যে মানে এলো যে বোবা প্রাণী ভালোবাসবে না আমি তাকে বিয়ে করবো না, অনেকটা তেমনই হয়। আপনি তো বললেন না, মানে এটাই সত্য আপনার এই যে তোজো মানে কি কি নাম? বোজো মজো তোজো। বোজো মজো তোজো, মানে তিনটার নামগুলাকে আপনি এভাবে রাখছেন। এরপরে যে বাচ্চা দিবে তাদের নামগুলা কি রাখবেন? তাদের একটা নাম রাখবো আদুরিনী। আদুরিনী? আদুরিনী? হ্যাঁ, একটা মতো গরু বাচ্চা দিব ওইটার নাম আগে ভাবে রাখছি, যদি মেয়ে হয় আদুরিনী রাখবো। আর যদি ছাগল বাচ্চা দিয়ে দেয়? ছাগলের বাচ্চা, ছাগল বাচ্চা দিতে দেরি আছে, দেরি আছে, ওগুলার নাম অন নির্ধারণ করা হয়নি না, মানে দুই এক মাস থেকে আমি ভাবতে থাকি, ভাবতে ভাবতে আলা যে অনুযায়ী আর ওই অনুযায়ী ওই দিনকে নামটা দিয়ে, ওই নামটা দিয়ে দেন। এই তুজুর নামটা আসলে যে মানে দিয়েছেন, এখন তুজু কি আপনি আবার কবে বিক্রি করে দিতে চাচ্ছেন? না তুজুকে আমি চাচ্ছি না বিক্রি করতে। তুজুকে আর বিক্রি করবেন না? তুজুকে বড় করবেন? হ্যাঁ, ওই আমার অনেক প্রিয়। এটা কি বোরকি না খাসি? এটা বোরকি। তার মানে তো এটা তো কয়দিন পরে বাচ্চা দিবে? হ্যাঁ এটা দিবে। তো এই যে মানে মানে যে প্রাণীগুলাকে আপনি এতটা ভালোবাসেন, সেই সুবাদে আপনার ফ্যামিলি থেকে বা আপনার মানে লোক পরিবার থেকে বলে না যে তোমার পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, তুমি সায়েন্সের স্টুডেন্ট, তুমি এগুলাতে বেশি সময় দেওয়া যাবে না, এই ধরনের কি মানে কথা বলে কিনা? হ্যাঁ এই ধরনের কথা বলে, যে ধরতে দেয় না, বলে কি যে এতে ধরলে জীবাণু হবে, বা জীবাণু তো হাত না ধুয়ে খাইবে না, বা এগুলো ধরলে অনেক ভাইরাস আসবো। আমি বলি কি না, মরলে অগদরে মরুম।
এদের সাথে এদের দূরেই মরবো, এদের ছাড়া কিছু করবো না। মানে এদের ছাড়া কিছু করবেন না? মনে যদি আমার রোগ হয় তো এদের দূরে মরবো, এদের ছাড়া বা দূরে ঠেলে দিয়ে আমি স্বাস্থ্য ভালো রাখবো বা স্বাস্থ্যবিধি মেনে চলবো, ওটা হবে না। এদের যা এদের দূরে যা হবে তাই হবে আমার সাথে, এদের ছাড়বো না আমি। এদের ছাড়বেন না? ছাগল আমার অনেক প্রিয়। মানে সবই কিছু ছাড়তে পারি, ছাগল ছাড়বো না, গরু ছাগল ছাড়বো না। গরু ছাড়তে পারলো ছাগল ছাড়তে পারবো না। মানে গরু ছাড়তে পারলো ছাগল ছাড়বেন না? তার মানে সবচেয়ে প্রিয় আপনার হলো ছাগল। দর্শক, মানে ভালোবাসা আসলে মানুষের বলে হয় না, মানুষ মানুষের সাথে ভালোবাসা করে বেইমানি করে, কিন্তু এই বোনটি স্বর্ণা বোনের যে জিনিসটা দেখলাম আমরা, তার ছাগলটি মানে তার কোলে গিয়ে মানে যেভাবে বসলো বা যেভাবে ভালোবাসা প্রিয় শরীরের সাথে বেজে থাকে, মাথাটা একমাত্র সন্তানই মানে এভাবে মাথার সাথে মানে কাঁধের সাথে মাথা মিলিয়ে রাখে বা এই ধরনের চিন্তা করে। এই যে দেখুন, আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই বোনটি কিভাবে মানে এই বোবা প্রাণীকে ভালোবাসেন এবং পালন করছেন। আমরা দেখব এই তোজোর যখন বাচ্চা হবে তখনই আমরা একটা প্রতিবেদন করার সুযোগ যদি আমাদের বেঁচে থাকি তাহলে আমরা করব আল্লাহর রহমতে। এবং তার এই ছাগলগুলাকে মানে তিনি পালন করছেন, কিন্তু অভাবের কারণে ছাগলগুলাকে বড় করতে পারছেন না, বা বড় করে যে বিক্রি করবেন বা ভালো দাম পাবেন সেটুকু অবস্থানে দাঁড়াতে পারেন না, কারণ সংসারের অভাবের কারণে। আর যাকে সে ভালোবাসবে সে মানুষটি যেন অবহেলা না করে, ভালোবাসুক আর না বাসুক, কিন্তু এই ছাগল এবং গরু পালন করতে গিয়ে যদি মানে এলো অবহেলা করে তাহলে কিন্তু সেই মানুষটিকে চায় না এক কথায়। তাহলে আপনারা দর্শক আমাদের ভিডিওটি দেখে যদি কেউ হাত বাড়াতেও চান তাহলে কিন্তু হিসাব করে বাড়াতে হবে, এটাই সত্য। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আর কথা না বাড়িয়ে আজকের মতন এখানে বিদায় নিব। আর এই পালনগুলো করতে গিয়ে কি ধরনের সমস্যাগুলো ফিল করছেন এবং এই ছাগলগুলো পালন করতে গিয়ে কি সমস্যার মধ্যে পড়েছেন সেই বিষয়গুলো কিন্তু জানতে পেরেছেন, আর কি কারণে বড় না হতে হতেই তার এই ভালোবাসার প্রিয় ছাগলগুলোকে বিক্রি করে দিচ্ছে। কেউ দিলে এমনি নেবে না, বিনিময় হতে হবে। তার ছাগলটি থাকবে, সেই ছাগল থেকে যে বাচ্চাটা আসবে সেটা হয়তো বা সে পাবে, তো হয়তো ভাগাভাগি করে নেবে, কিন্তু এমনিতেই কোনো কিছুই নেবে না। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের পরিশেষে একটি কথাই বলবো, আপনারা পাঁচ একটা নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।